আমি কোথায় এখানে একটুখানি এলাম চিংড়ি মাছের মালাইকারি বরাত দেবো বলে, তার মধ্যে এখন হাতে মশাল নিয়ে আদা জল খেয়ে আমি পাত্র খুঁজে বেড়াতে হবে। বলছি এসব কথা বাদ দাও না, পাত্র ঠিক পাওয়া যাবে। বলছি কালকে তুমি একটু ভালো করে সর্ষে বাটা দিয়ে, যতক্ষণ না গিরির পাত্র স্থির হবে আমরা অন্য কোনো আলোচনা করব না, আর খাবার দাবার নিয়ে তো একদমই না। ঠিক আছে পাত্র, ভাবছি পাত্র পাওয়া যাবে, কোনো ব্যাপার না। ভুল হয়ে গেছে, কিন্তু কিছু মনে করো না, বয়স হয়ে গেছে আমি। ঠিক আছে ঠিক আছে, অনেক ছেলে পুলেই আছে, পাত্র নিয়ে তেমন সমস্যা হবে না। ওই পবিত্র দাদা, তোর সাথে আমার জরুরি কথা। আরে কথা তুই পরে বলবি, তুই আয় না, আয় ভাই, আয় ভাই। এই যে এসব কি করছিস ভাই রাখাল? ঠাকুরপো, এখন আর আপনি কোনো কথা বলবেন না, আপনাদের গুরুদেব এখন একটা খুব জরুরি সিদ্ধান্ত নিচ্ছেন। কাকি দেখো মোটামুটি ঠিকঠাক আছে না? কাকি, ভাই কিন্তু প্রস্তাবটা খারাপ দেয়নি, মেয়েটা তো আমাদের বাড়িতেই থাকবে, আর বিশে তো আমাদের ঘরের ছেলে, তাই না? কি হচ্ছে ভাই, আমাকে কেউ বলবে? কি হব, বিয়ে হচ্ছে। হ্যাঁ বিয়ে মানে বিবাহ, বিশেষভাবে বহন করার প্রক্রিয়া। আমার শ্যালিকা গিরিবালার সঙ্গে শ্রীমান বিশ্বেশ্বরের শুভ বিবাহ। শ্যালিকা দেখো, আমি কিন্তু পাকা কথা দিয়ে দিলাম, এবার তুমি বলো যে তোমার পাত্র পছন্দ কিনা। দেখ বিশে, এবার আমরা একেবারে ভাইরা ভাই হয়ে গেলাম। দিদি, এই বুদ্ধিটা আমার মাথায় কেন এলো না বলো তো? তো আসবে কি করে, তুমি হলে গিয়ে পদ্মা বাড়ুচে, আর আমি হলাম রাখাল বাড়ুচে, আর সেটা হলো এক। আমি কালই বড় ঠাকুরের কাছে এই প্রস্তাব রাখবো, আশা করি উনি অমত করবেন না। খুড়িমা, কার কাছে প্রস্তাব রাখবেন? কেন, আমাদের বড় ঠাকুরের কাছে? জমিদার মশাই, মা একাদশী সোম থেকে শনি সন্ধ্যে 6:30 আকাশ আটে।